এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দিদি ভাই কোথায় যাচ্ছ? ছোট কাকিমণির কাছে। একটা অঙ্ক কিছুতেই বুঝতে পারছি না, তাই মা তো রান্নাঘরে কাজ করছে, তাই জন্য ছোট কাকিমণির কাছ থেকে বুঝতে যাচ্ছি। আচ্ছা, তো কি অঙ্ক দেখি? না, আমি ছোট কাকিমণির কাছ থেকেই বুঝবো। কি হয়েছে? আলো তো বাড়িতে নেই, আর তোর সবসময় ওই ছোট কাকিমণির কাছে যাওয়ার কি আছে শুনি? অঙ্কটা বুঝতে পারছিলাম না তাই। তাতে আলোর কাছে যেতে হবে কেন? তুমি খাতাটা নিয়ে আমার কাছে যেতে পারতে না? না, তুমি তো কাজ করছিলে। কাজ করছিলাম তো কি হয়েছে? তোমার আলো কাকিমণি কি আমার থেকে বেশি ভালো অঙ্ক বোঝাবে নাকি? খুব বেশি বাঁকা হয়ে গেছো তুমি। ঈশিতা, আলোর উপর তুমি রেগে আছো বলে ওই বাচ্চা মেয়েটার মনটা বিষিয়ে দিচ্ছ কেন? ঐশীকে তোমাদের ঝামেলার মধ্যে টানছো কেন? ওরা সরল, ওরা কি তোমাদের মতো এত প্যাঁচ ঘোজ বোঝে? আচ্ছা ঠাম্মি, তুমি কেন এত জ্ঞান দিচ্ছ বলো তো? আমি তো ঐশীর মা, ঐশীর ভালো মন্দ আমি খুব ভালো করেই বুঝি। তাই ঠাম্মি, তুমি সব ব্যাপারে না নাক গলাতে এসো না। একদমই তাই। তুমি আলোকে নিয়ে ব্যস্ত থাকতে চাও তাই থাকো না। যে তোমার জ্ঞান শুনে, তোমার জ্ঞান শুনে যার লাভ হয় তাকে গিয়ে জ্ঞানগুলো দাও না। তোমাদের মুখে তো আজকাল কিছুই আটকায় না দেখছি, বড় ছোট জ্ঞানটাও করছো না। তাকে কি বলতে হয় না হয় সে সহপাত্রকে হারিয়ে ফেলেছো। বললাম তো ঠাম্মি, তুমি না আমাদের সাথে এত কথা বলতে এসো না। তুমি বরং একটা কাজ করো, তুমি নিজের ঘরে যাও, তুমি নিজের মতন থাকো, বুঝলে? আর আমাদেরটা আমাদেরকে বুঝে নিতে দাও। সেটা বুঝে নিতে দিচ্ছি বলেই তো আজ এই সংসারে এত অশান্তি। যে আলো তোমাদের এত ভালোবাসত সে আজ তোমাদের চোখে বিষ হয়ে গেল। এই তোমরা, তোমরা কি আলোর উপর কম অত্যাচার করেছো? তোমাদেরকে ভালো ভেবেছিলাম, ভেবেছিলাম তোমাদের মধ্যে মানবিকতা আছে, কিন্তু এখন তো দেখছি তোমরা যে যার আখের গোছাতেই ব্যস্ত। দেখো ঠাম্মি, তোমাকে আমরা সম্মান করি, তার মানে এই নয় যে তুমি যা বলবে আমরা সেটা মুখ বুঝে মেনে নেব। তোমাকে শেষবারের মতন বলছি ঠাম্মি, তুমি নিজের ঘরে যাও আর নিজের মতন থাকো। তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমাদের নেই। কেন যাব? আমি কি তোমাদের পাশে খাই না পড়ি? হ্যাঁ, তুমি তো আমাদের পয়সাতেই খাও। আলো তো তাও টাকা দিয়ে এই বাড়িতে ভাড়াটে হিসেবে রয়েছে, আর তুমি, তুমি তো বিনা পয়সার ভাড়াটে। বরদা দয়া করে তোমাকে এই বাড়িতে রেখেছে, তাই থাকতে হলে না মুখটা বন্ধ করে রাখো। কি বললে, কি বললে? আমি, আমি বিনা পয়সায়, বিনা পয়সা এখানে থাকি? যেটা বললাম সেটা তো শুনতে পেলে? তুমি তোমাদের মতো থাকো আর আমাদেরকে না আমাদের মতো থাকতে। মেসি চলো। আলো, আমার মনে হয় তোমার সায়ন্তন বাবুর সাথে যাওয়া উচিত ছিল, যেখানে উনি নিজে তোমাকে বললেন, তারপরে তুমি কেন গেলে না বলো? আরে আমিও তো সেটাই ভাবছি, ওই মহিলা যদি সায়ন্তন বাবুকে ভুলভাল কিছু বুঝিয়ে দেয় তখন? সে বুঝিয়ে দিতেই পারে, কিন্তু সায়ন্তন বাবু যথেষ্ট বুদ্ধিমান এবং বিচক্ষণ মানুষ, নইলে সরোজ ম্যাডাম যে ওনাকে ফোন করে দেখা করে আমার বিজনেসের ব্যাপারে ওনার সঙ্গে কথা বলতে চেয়েছেন, উনি সেই ব্যাপারে আমাকে কেন জানালেন? না জানালেই পারতেন, কিন্তু জানিয়েছেন। তাই আমার মনে হয় সায়ন্তন বাবুর ওপরে এইটুকু ভরসা আমার দেখানোটা উচিত। তাছাড়া আমার মনে হয় না উনি সরজু ম্যাডামের কথায় কনভিন্স হয়ে আমার এগেনস্টে কোনো ডিসিশন নেবেন। এবার দেখা যাক। আরে একটা কথা বলবো, হ্যাঁ, সবসময় না এত ভালো মানুষই দেখানোটা ঠিক না। হ্যাঁ, ওই মহিলা যদি বেচাল কথাবার্তা বলে লোকটার মাথা ঘুরিয়ে দেয়, সবার মতো যদি ওই লোকটাও তোমাকে ভুল বোঝে তখন?
তখন তো তোমার সাথে সাথে আমাদের সবার ক্ষতি হবে, তাই না? আমিও ঠিক এই কথাটাই ভাবছি। দেখো আলো, আমার মনে হয় তুমি ওনার সাথে সরজু ম্যাডামের কাছে না গিয়ে না একটা মস্ত বড় ভুল করে ফেলেছ। আঙুলে ফুটলো তো, ফুটলো তো, দেখি কি করো না আলো। আমি না একদম খেয়াল করতে পারিনি। হ্যালো স্যার, বলুন না, আমার কথাটা একবার শুনুন। আমি আসলে একটা কাজে ফেসে গেছি। আচ্ছা ঠিক আছে, এই লোকটাকে না কিছু বোঝানোই যায় না। কে, তোমার বস? হ্যাঁ, আর কে, ভারী অদ্ভুত লোক জানো তো। এক্ষুনি মানে এক্ষুনি যেতে হবে, আমি কি উড়ে যাবো নাকি? উড়ে যেতে হবে না, বাসে করে ধীরে সুস্থে যাবে। আমার মনটা যে এখানেই পড়ে থাকবে আলো, সায়ন্তন বাবু কিছু। তুমি কেন এত ভাবছো? সায়ন্তন বাবু আমাকে বলেছেন যে ওনার সরজু ম্যাডামের সঙ্গে কথা হলেই আমাকে ফোন করে জানাবেন। উনি আমাকে কিছু জানালেই আমি তোমাকে জানাবো, তুমি নিশ্চিন্তে। হ্যাঁ আমাকে জানিও, কিন্তু আমি চিন্তায় থাকবো। হ্যাঁ ভয় পেও, কিচ্ছু খারাপ হবে না। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। আমি তাহলে বেরোই, বুঝলে? হ্যাঁ সাবধানে যাও। এই যে ফাইলটা, ওই দেখো। থ্যাংক ইউ, আসি গো। হ্যাঁ কাজে মন বসছে না, কিছুতেই কনসেন্ট্রেট করতে পারছি না। আমি আর কত দিক সামলাবো, কত টেনশন নেবো।